আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি এই করোনা মুহূর্ত সংকটকালীন সময়ে সকলেই নিজ নিজ বাড়িতে অবস্থান করছো, এবং তোমরা সকলে জানো যে দীর্ঘ একটি সময় আমরা সেই মার্চের মাঝামাঝি সময় থেকে, আমরা 17ই মার্চ থেকে যদি আমরা হিসেব করি, তাহলে এপ্রিল, মে, জুন আজকে প্রায় শেষ হচ্ছে, জুলাই মাসও চলে এসেছে। মাঝ দিয়ে লম্বা একটি সময় তোমরা পড়াশোনা, বিদ্যালয় থেকে অনেক দূরে চলে গেছো। তো আমরা আশা করছি যে যেখানেই থাকো না কেন, আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের সহযোগিতা করার জন্য আজকের এই ক্লাসটি গ্রহণ করেছি। আর এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমরা ধাপে ধাপে জানতে পারবে। প্রথমেই আমরা দেখব আমাদের এই ক্লাসের প্রারম্ভিকে রয়েছে তোমাদের জন্য স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো জেনে নেওয়া যাক আজকে যিনি এই ক্লাসটি নেবেন সেই স্যারের পরিচিতি। আমি তোমাদের পরিচিত হচ্ছি বন্ধুরা তোমাদের সাথে, আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, উত্তর আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। তাহলে বন্ধুরা, তোমাদের সকলের সাথে আমি কিশোরগঞ্জ থেকে অংশগ্রহণ করছি। আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় শ্রেণী বিষয় বাংলা। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করতাম সেখানে 35 মিনিট হতো সেই ক্লাসটি, যে তোমরা অনলাইনে করব, হয়তোবা ইন্টারনেটের একটি সীমিত ব্যবহারের ব্যাপার থাকে, সেজন্য আমরা সেটা সীমিত সময়ের মাঝে আমরা সেই ক্লাসটি নেওয়ার চেষ্টা করব। আজকের পাঠ্যাংশ স্টিমারের গল্প। আমরা বার্ষিক পরীক্ষা থেকে শুরু করে ঘুরে বেড়ালাম পৃষ্ঠা 89, সেখানে আমরা চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই এই বিষয়টি খেয়াল রাখবে, আমরা কোন অধ্যায় কোন দিন আলোচনা করলাম। তো আজকের পাঠে আমরা যা যা শিখতে পারবো সেটা এখানে রয়েছে, তোমরা দেখেছ। চলো আমরা একটা গান শুনে নিই। পরীক্ষা শেষে আমরাও চাই সকলে বেড়াতে, এবং অনেকে অনেকভাবে বেড়ায়। তো দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছ, স্টিমার। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, স্টিমার কিংবা আমরা লঞ্চ, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে বিভিন্ন রকমের স্টিমার আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আজকে আলোচনা হবে স্টিমারের সিটি। চলো তাহলে আমরা শুরু করি স্টিমারের সিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মতো শিক্ষার্থীরা এখানে বসে আছে, পাশে একটি স্টিমারের সিটি আছে। চলো তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা শেষ, অনেক দিন স্কুল ছুটি থাকবে, বাবা মা এই ছুটিতে ঢাকার বাইরে কোথাও বেড়ানোর কথা বললেন, আমরা আনন্দে নেচে উঠলাম। ঠিক হলো আমরা নদীপথে চাঁদপুরে যাব, নদীপথে ভ্রমণের নতুন অভিজ্ঞতা লাভ করব। বাবা জানালেন আমাদের সকলের জন্য খুবই খুশির খবর, অনেকের কাছে গল্প শুনেছি রকেট স্টিমারে চড়ার মজাই আলাদা। তাহলে আমরা এখানে কিছু অংশ পাঠ করলাম,
এইবার আমরা চলে যাব পরবর্তী অংশে। চলো তাহলে, এইখানে আমরা দেখতে পাচ্ছি শীতের আমেজে একজন খেজুরের রসওয়ালা সকালবেলা শীতের সকালে হেঁটে হেঁটে যাচ্ছে। আবার এই পাশে আমরা দেখতে পাচ্ছি স্টিমার। এবার আসো আমরা নতুন অংশটুকু শুনে নেই। শীতের সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকার সদরঘাটে। বাবা মার সঙ্গে আমার ছোট বোন নিনা 8:30টায় ছাড়বে স্টিমার। স্টিমার ছাড়ার আগেই আমরা নিচতলা ও দোতলায় ঢেকে ঘুরে বেড়ালাম। তারপরে আমরা পাচ্ছি আরো একটি স্টিমার। এর মধ্যে হঠাৎ ভূ করে স্টিমারের সিটি বাজলো। স্টিমার ছাড়ার সময় হলো। স্টিমারের দুপাশে চাকা, চাকার অর্ধেকটা পানির মধ্যে, বাকিটা উপরে। দুটো চাকা ঘুরে স্টিমারকে সচল করে তুলল। এটি দেখার মতো একটি দৃশ্য। সচল মানে কি তোমরা জানো? হ্যাঁ, সচল মানে হলো স্টিমারটা চলা শুরু করলো, তার গতি পথ এগোতে লাগলো। চলো আমরা বইয়ের সাথে পরিচিত হই বন্ধুরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইয়ের 80 নং পৃষ্ঠা খুলে দেখো ও আঙ্গুল দিয়ে বাক্য ধরে মিলিয়ে নাও। তাহলে আমরা এতক্ষণ যা পড়েছি তোমরা প্রতিটি লাইন নিজের সাথে মিলিয়ে নাও। আচ্ছা, এটি তোমরা 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস করো, ঠিক আছে? বেশ, প্র্যাকটিস শেষে এবার আমার সাথে এগিয়ে চলো। আমরা আজকে নতুন কিছু শব্দ পেয়েছি এবং সেগুলো যুক্ত বর্ণ। এবার আমরা অনুশীলন করব যুক্ত বর্ণ। তোমরা দেখতে পাচ্ছ আমরা 4টি শব্দ এখানে পেলাম। স্টিমার, ভ্রমণ, অভিজ্ঞতা, গল্প। প্রথমেই আমরা লাল রং চিহ্নিত শব্দটি যুক্ত বর্ণ, এটাকে আমরা যদি ভাঙতে চাই তাহলে দন্তস্বর সাথে ট একত্রিত সংযুক্ত বর্ণ আমরা শিখে নেব। এবং এখানে দেখো ভয়ের সাথে র ফলা আছে, তাহলে হবে ভ র ফলা, ভ্র। তারপর অভিজ্ঞতা বানানে তোমরা দেখতে পাচ্ছ জ যুগ ইয়ো, এর সাথে যুক্ত বর্ণ অভিজ্ঞতা। গল্প বানানে শেষের বর্ণটি দেখো যুক্ত বর্ণ, এখানে আমরা কী কী পাই? প্রথমে হবে ল, তার সাথে যুক্ত হবে প। এইবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন শব্দ এবং এর অর্থ জেনে নেব আমরা। তাহলে প্রথমে পেলাম স্টিমার। নৌপথে চলার এক ধরনের যানবাহনকে বলা হয় স্টিমার। এইবার আসো ভ্রমণ। ভ্রমণ অর্থ হচ্ছে বেড়ানো। অভিজ্ঞতা, দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই নতুন নতুন জায়গায় যাবে, নতুন কিছু জানবে, শিখবে। এই যে তুমি দেখেছ, নতুন কিছু জেনেছ, যে জ্ঞানটা তোমার নতুনভাবে তোমার মস্তিষ্কে মাথায় এসেছে, এটা হলো তোমার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা অনেক কঠিন কাজকে সহজ করে ফেলতে পারব। এরপরে আমরা চলে যাব গ্রীষ্ম জানার জন্য। গ্রীষ্ম হচ্ছে গরমের কাল, অর্থাৎ যে ঋতুতে অনেক বেশি গরম পড়ে তখন তাকে বলা হয় গ্রীষ্মকাল, অর্থাৎ গরমের সময় অথবা গরমের কাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই শব্দগুলোর অর্থগুলো শিখে নেবে, লিখে নেবে, অনুশীলন করবে। এইবার আমরা
তোমাদের কাছ থেকে পাঠ শুনতে চাই। তোমরা সুন্দর করে সকলে এই স্টিমারের সিটিটি শোনাবে। তোমাদের শিক্ষকরা যেহেতু অনেক দূরে আছেন, বিদ্যালয়ে যেহেতু তোমরা আসতে পারছ না, তোমাদের শ্রদ্ধেয় অভিভাবকদেরকে, বাবা মা, বড় ভাই বোন, তাদেরকে শোনাতে পারো। এইবার আসো, তোমাদের মাঝে কেউ কেউ অনেক সুন্দর রিডিং পড়তে পারো, আবার কেউ কেউ একটু কম রিডিং পড়তে পারো। তাহলে যারা একটু কম পারে তাদের অভিভাবকদের কি করতে হবে বলো তো? অভিভাবকদেরকে দায়িত্ব নিয়ে কিছুটা সময় তাদের সন্তানদেরকে রিডিং পড়তে সহযোগিতা করতে হবে। বিদ্যালয় খোলার সাথে সাথে আমরাও তোমাদেরকে এই দিকটি বিশেষভাবে বিবেচনায় রাখবো, এবং আমরা আশা করছি এই লম্বা সময়ের মাঝে তোমরা তোমাদের এই রিডিং পড়াটি শেষ করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যেহেতু আমাদের স্কুল খোলা নেই, তাই আমরা দলীয় কাজটিকে নিচ্ছি না, তবে তোমরা ধাপে ধাপে কাজগুলো করতে পারো। যেমন প্রথমে তোমরা আমরা কোন পথে চাঁদপুর যাব সেটা আলোচনা করে বাবা মার সাথে লিখে নিতে পারো। স্টিমার ছাড়বে কখন, ভু করে কি বাজলো, স্টিমারের দুই পাশে কি দেখা যায়, এগুলো তোমরা তোমাদের বই থেকে খুঁজে নিতে পারো। এইবার তোমরা আমাকে যা বলবে সেটি হচ্ছে প্রত্যেক বন্ধু একটি করে বাক্য বলো। হ্যাঁ, এই অধ্যায় থেকে, স্টিমারের সিটি অধ্যায় থেকে তোমরা একটি করে বাক্য বলো। ভেরি গুড, খুব সুন্দর বলতেছো, থ্যাংক ইউ, খুব ভালো হচ্ছে। এভাবে প্রতিটি বাক্য তোমরা পড়ে পড়ে শেষ করে ফেলো। শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে আমরা কি শিখতে পেলাম? স্টিমারের সিটি, এবং স্টিমার কোথায় থাকে, কিভাবে চলে, এবং স্টিমার দিয়ে আমরা কোথায় যাব, সব কিছু আমরা আজকের পাঠ থেকে জানতে পারলাম। এখন তোমরা আজকের পাঠ থেকে কি কি শিখতে পেলে বলো তো? আমরা কোন পথে চাঁদপুর যাব একটি বাক্যে তোমরা লিখে ফেলবে, এবং স্টিমারের দুই পাশে কি দেখা যায় একটি বাক্যে লিখে ফেলবে এখনই। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের পাঠের বাড়ির কাজ হবে স্টিমার সম্পর্কে চারটি বাক্য লিখে তোমরা আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করবে, এবং আমাকে তোমরা সেটি স্কুল খোলার সাথে সাথে দেখিয়ে ফেলবে, এবং তোমাদের অভিভাবকদেরকে তোমরা এই বাড়ির কাজটি করে দেখাবে, ঠিক আছে? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ সময়টুকু তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং তোমাদের এই করোনাকালীন সময়ে অনেক বেশি সুস্থ থাকতে হবে, তোমাদের হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সাবান পানি দিয়ে তোমাদের হাত বেশি বেশি ধৌত করতে হবে, এবং অবশ্যই বাহিরে বের হলে তোমাদেরকে মাস্ক পরিধান করতে হবে। তোমরা সকলে ভালো থাকো, দেখা হবে আগামী কোনো এক ক্লাসে। তোমাদেরকে ধন্যবাদ।